হাত লাল হয়ে গেছে ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমার হাত লাল হয়ে গেছে এখন আমি আমার পিছনে একজন পিলিয়ন নিয়ে রাইড করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা যখন এই নতুন জিক্সার 2021 মডেলটি রাস্তা রাইড করবেন তখন কি কি প্রবলেমে পড়তে পারেন তো এতদিন তো আমি এই বাইকটা চালাইছি চালানোর পরে তো আমার কিছু ধারণা আসছে সেই ধারণাগুলি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা এই বাইকটা যখন হাইওয়েতে বা সিটির ভিতর রাইড করবেন তখন কি কি প্রবলেমে পড়তে পারেন প্রথম প্রবলেম হচ্ছে এই বাইকটি যখন আপনি হাইওয়েতে রাইড করবেন আপনি যখন প্রায় 5 থেকে 6000 RPM ক্রস করবেন আর আপনার স্পিড যখন 70 বা 80 থাকবে তখন আপনি আপনার থ্রোটলে একটা ভাইব্রেশন ফিল করবেন আমি গত 4-5 দিন ধরে বাইকে রাইড করে এই প্রবলেমটা ধরতে পারছি যখন আমি থ্রোটলটা জোরে দিচ্ছি যখন 60 আপ হচ্ছে তখন আমি দেখতেছি যে আমার হাতের ভিতরে ভাইব্রেশন ফিল হচ্ছে তো প্রথম প্রবলেম হচ্ছে আমার কাছে এটাই মনে হয়েছে কিন্তু যখন আমি 80 আপ করে চলে যাচ্ছি আমার আরপিএম 7000 থেকে 8000 বা 7500-এর উপরে যাচ্ছে ঠিক তখনই দেখতেছি যে আবার ভাইব্রেশনটা কমে যাচ্ছে প্রথম প্রবলেমটি এটা ছিল এখন আসি দ্বিতীয় প্রবলেমে দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনার লুকিং গ্লাস আপনি এই লুকিং গ্লাস দিয়ে পুরোপুরি মানে আপনার পিছনে যা আছে আপনি পুরোপুরি দেখতে পারবেন না আপনি যখন একলা রাইড করবেন তখন হয়তো বা মোটামুটি দেখতে পারবেন কিন্তু আপনি যখন পিলিয়ন নিয়ে যখন রাইড করবেন তখন আপনি এই প্রবলেমটা ফেস করবেন হয়তো আপনি ডান পাশে একটু যদি লুকিং গ্লাসে ছড়া দেন তাহলে একটু হয়তো বা দেখতে পারবেন কিন্তু বাম পাশে আপনি অতটা দেখতে পারবেন না তো সেকেন্ড প্রবলেম আমার কাছে এটাই ছিল লুকিং গ্লাসে পুরোপুরি আমি পিছনে ভিউটা দেখতে পারি না যে পিছন থেকে গাড়ি কোনটা আসছে আর কি আসছে না আসছে আমি ঠিকভাবে দেখতে পারতেছি না তৃতীয় প্রবলেম বলার আগে আপনাদের একটু দেখিয়ে দিই আমি এই ভাঙার ভিতরে রাইড করতেছি তৃতীয় প্রবলেমটা হচ্ছে আপনি যখন ভাঙাতে রাইড করবেন আপনার পিছনের সাসপেনশনটা নতুন অবস্থায় আমি দেখতেছি যে পিছনের সাসপেনশনটা খুবই হার্ড আমি যখনই ভাঙা দিয়ে রাইড করতেছি প্রচুর পরিমাণে আমি ঝাঁকে গোলাপ ফিল করতেছি যেটা পুরোপুরি আমার মাজার ভিতরে এসে পড়তেছে তো আরেকবার আমি ভাঙার ভিতরে যাই কারণ যে প্রবলেমগুলো আমি ফেস করতেছি সেই প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি যখন ভাঙার ভিতরে কম গতিতে রাইড করতেছি ঠিক তখনই দেখতেছি যে পিছনের সাসপেনশনটা প্রচুর পরিমাণে হার্ড আর জানি না এটা নতুন অবস্থায় এতটা হার্ড থাকে এই যে মানে পুরো ঝাঁকিটা আমার মাজায় এসে পড়তেছে আর যে পিলিয়নে থাকে তার তো আরও প্রবলেম হয় ভাঙার ভিতরে আপনি যখনই এই বাইকটা নিয়ে রাইড করবেন তখনই দেখবেন যে সাসপেনশনটা খুবই হার্ড প্রচুর পরিমাণে হার্ড যেটা আপনার ছোল্ডারে খুব পরিমাণে চাপ দিবে এই ছিল আমার কাছে প্রবলেম নম্বর 3 কারণ বাইকটা আমি প্রায় 5 দিন ধরে রাইড করতেছি যখন পিলিয়ন নিয়ে রাইড করব তখন পিলিয়নে আসলে কি হয় সেটা আপনার সাথে শেয়ার করব প্রচুর হার্ড এখন আমি আমার পিছনে একজন পিলিয়ন নিয়ে রাইড করব এই যে পিছনে পিলিয়ন বসিয়ে রাখছি দেখতে পারতেছেন হয়তো বা এখন দেখবো যে তার অনুভূতি কেমন আমি যখন একলা রাইড করছি তখন তো আমার কাছে প্রচুর হার্ড লাগছে এখন পিলিয়নের জন্য দেখি কীরকমের কমফোর্টেবল নাকি আনকমফোর্টেবল সেটা দেখব তয়ন এদিকে আসো এখন তুই বল যে এটাতে পিছনে যখন বসছস আমি যখন ভাঙা দিয়ে রাইড করে আসলাম তখন তোর কেমন লাগছে
মোটামুটি চাকিটা বেশি ছিল বেশি ছিল মানে সাসপেনশনটা একটু হার্ড মনে হইতেছে হার্ড আছে তো চাইলেই চাকিটা মানে খুব বেশি ফিল হইতেছিল খুব বেশি ফিল হইতেছে আচ্ছা আচ্ছা আমি যখন সিঙ্গেল রাইড করছি ঠিক তখনও আমি সেম প্রবলেমটাই ফিল করছি আর যে পিলিয়নে আছে সেও প্রবলেমটা ফেস করতেছে তার মানে হয়তো যখন আরও বেশি চালানো হবে হয়তো পিছনের সাসপেনশনটা আরও ফ্রি হবে নতুন অবস্থা হয়তো বা একটু হার্ড বেশি তো আমার এক্সপিরিয়েন্স ছিল এই নতুন অবস্থায় প্রায় 4000 কিলো বাইকটা চলছে তো এই অবস্থায় আমি দেখলাম যে বাইকটার ফিডব্যাকটা সাসপেনশনের এতটা ভালো দিতেছে না ভাঙা চড়া ভিতরে তো বাইকে বসে পিলিয়নের মতামত আপনারা শুনলেন হ্যাঁ দৌড় দিবেন সমস্যা নাই তো যা বলতেছিলাম যে নতুন অবস্থায় বাইকটার সাসপেনশনটা প্রচুর পরিমাণে হার্ড যেটা যে সিঙ্গেল রাইড করবে তাকেও পেইন দিবে আর পিলিয়নে থাকবে তাকেও পেইন দিবে এখন আপনাদের সাথে 4 নম্বর প্রবলেমটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি একটু জ্যামের রাস্তায় যাই তারপর আপনাদের দেখাচ্ছি চার নম্বর প্রবলেমটা হচ্ছে এই লুকিং গ্লাসই আপনি যখন ভিড়ের ভিতরে রাইড করবেন অনেক রিক্সা বা অনেক মানুষ দেখবেন যে আপনার বাইকের কাজ দিয়ে আসতেছে আপনি হুটহাট আপনি ওভারটেক করতে পারবেন না কারণ লুকিং গ্লাস দুইটা অনেক ছড়ানো যেমন এই দেখেন আমার বডি শেপ যতটুকু আছে তার থেকে দ্বিগুণ হচ্ছে এই লুকিং গ্লাস দুটো ছড়ানো থাকে যেটার কারণে আপনি যখন সিটিতে রাইড করবেন জ্যামের ভিতরে তখন আপনি প্যারা খাবেন অনেক আপনাদের ভিড়ের ভিতরে নিয়ে এসে দেখাচ্ছে কারণ আমি এই দেখেন আমি যদি আমার লুকিং গ্লাস দুটো যদি চাপিয়ে রাখি তাহলে তো পিছন থেকে আমি কিছু দেখতে পারবো না আর যদি লুকিং গ্লাস দুটো আমি ছড়িয়ে দিই তাহলে দেখবেন যে আপনি সহজে কোনো কিছু ওভারটেক করতে পারতেছেন না আর এমনটা প্রবলেম আমি ফেস করছি যখন আমি সাভারের রোডে রাইড করতেছিলাম তখন মানে প্রচুর জায়গা নিয়ে এসে আমার রাইড করতে হইতো জ্যামের ভিতরে তো এই প্রবলেমটা আমি ফেস করছি তো এই ছিল আমাদের 4 নম্বর প্রবলেম 5 নম্বর প্রবলেমটা হচ্ছে বাইকটার 3-part হ্যান্ডেল বারটি অনেক আপরাইট কিন্তু আপনি যখন পিলিয়ন নিয়ে যখন সিটিতে রাইড করবেন তখন আপনার হাতের ভিতরে হালকা পাতলা পেইন ফিল হবে যেমন আমার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি কিন্তু আমি যখন একজন পিলিয়ন নিয়ে যখন আমি সিটিতে রাইড করি বা ভাঙার ভিতরে রাইড করি তখন আমি খেয়াল করতেছি যে থ্রটল দিতেছি ঠিক সেই হাতটায় আমি পেইন ফিল করতেছি মানে সিটির ভিতরে এমনিতে যখন আমি হাইওয়েতে রাইড করছি তখন আমি কোনো প্রকার কোনো পেইন ফিল করিনি বাট আমি যখনই সিটের ভিতরে রাইড করতেছি ঠিক তখনই দেখতেছি যে হাতের ভিতরে পেইন ফিল হচ্ছে সিটের ভিতরে যখন আপনি রাইড করবেন তখন আপনি কোনো পেইন হয়তো বা নাও পাইতে পারেন কিন্তু আমি যখনই সিটের ভিতরে রাইড করছি তখন আমার পিছনে পিলিয়ন ছিল আর পিলিয়ন থাকাতে আমি প্রচুর পরিমাণে এই জিনিসটা ফেস করছি যেমন হয়তো বা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমার হাত লাল হয়ে গেছে ক্যামেরাতে হয়তো বা দেখা যাচ্ছে না কিন্তু আমার হাত লাল হয়ে গেছে হাতের অবস্থা দেখছো তখন আমার হাতটা পুরোপুরি লাল হয়ে গেছে আর এই প্রবলেমটা আপনি সিটির ভিতরেই হয়তো বা বেশি পাবেন আর হাইওয়েতে আপনি এই প্রবলেমটা পাবেন না তো এই কয়টা প্রবলেমই আমি ফেস করছি এই বাইকটা থেকে আর আদারওয়াইজ বাইকটার সব কিছুই আমার কাছে ভালো লাগছে মাইলেজ আমি প্রায় 40-এর কাছাকাছি পাইছি এই ছিল আজকের ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বুম